আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় এমন ফাঁকা দাঁতের জন্য আপনি নিজে যা করতে পারেন বা ডাক্তার দ্বারা যা করাতে পারেন, এবং সেই সঙ্গে আরও থাকছে এমন ফাঁকা দাঁতের জন্য যে চিকিৎসা করাবেন না। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এই ভিডিওতে শুধুমাত্র দু দাঁতের মধ্যবর্তী স্থানের, এই সামনের দিকের দু দাঁতের মধ্যবর্তী স্থানের এমন ফাঁকার বিষয়েই আলোচনা করতে চাই। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ অনেকগুলো দাঁতের ফাঁকা রয়েছে। মূলত এই ভিডিওতে এই ধরনের দাঁত নিয়ে আমি আলোচনা করছি না, শুধুমাত্র যে সামনের দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে এমন দাঁত বিষয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের দু দাঁতের মধ্যবর্তী স্থানের ফাঁকা রয়েছে সামনের দিকে। এটি সে যদি ফাঁকাটা অল্প পরিমাণ হয়, এমনটি হয়ে থাকে, তাহলে ঘরোয়াভাবে নিজে নিজেই কিন্তু এর ট্রিটমেন্ট আপনারা নিজেরাই করতে পারেন। ভিউয়ার্স, এর জন্য আপনাকে ইলাস্টিকের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে, নিজে নিজে আপনাকে ইলাস্টিক ব্যবহার করতে হবে। যদিও এর আগে আমি ইলাস্টিক নিয়ে ভিডিও দিয়েছি আর তার মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন বিষয়ে। তো ভিউয়ার্স, এ ধরনের অল্প ফাঁকা যদি থাকে তাহলে আপনি দাঁতে ইলাস্টিক পরে ফাঁকাটা ক্লোজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের ফাঁকা যখন অল্প একটু হয়, খুবই অল্প, তখন এ ধরনের ইলাস্টিক ব্যবহার করে রাখলে দাঁত ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। তো ভিউয়ার্স, যখন দাঁত পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যায়, এই ইলাস্টিক ব্যবহারের ফলে দাঁতের ফাঁকা বন্ধ হয়। তো ভিউয়ার্স, যখন পুরোপুরিভাবে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যায়, দাঁতগুলা দুইটি ক্লোজ হয়ে যায়, তখন ইলাস্টিক খুলে ফেলার সঙ্গে সঙ্গে বা কয়েকদিনের মধ্যে আবারও ফাঁকা হয়ে যেতে দেখা যায় বা ফাঁকা হয়ে যেয়ে থাকে। তো ভিউয়ার্স, এই সমস্যা এড়ানোর জন্য যখন ইলাস্টিক ব্যবহারের ফলে দাঁত দুইটা একেবারে ক্লোজ হয়ে আসবে, তখন দাঁতে একটি রিটেইনার আপনাকে লাগিয়ে আসতে হবে ডেন্টিস্টের কাছ থেকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা ছিল, সেই ফাঁকাটা বন্ধ হবার পরে এখানে দেখুন যে চারটে দাঁত একই সঙ্গে আবদ্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ চারটে দাঁত যেন একই সঙ্গে জোড়া লেগে থাকে কিছুদিনের জন্য, হতে পারে 2 মাস বা 3 মাস, এমন আপনাকে এটি করিয়ে রাখতে হবে। আর এই রিটেইনার দাঁতের উপরে থাকলে যে কোনো অস্বস্তি বোধ হয় ব্যাপারটি এমন নয়, স্বাভাবিকই মনে হয়, কোনো ধরনের সমস্যা হয় না। এটি থাকাতে আপনার খাবার দাবার খাওয়ার জন্য বা দাঁত ব্রাশ করার জন্য কোনো ধরনের সমস্যা হয় না। তো যখন দাঁতের ফাঁকাটি পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, তখন নিকটস্থ ডাক্তারকে যে আপনি বুঝিয়ে বললে সে বুঝবে, আর সে যদি এ ধরনের ট্রিটমেন্ট করে থাকে তাহলে আরও ভালো সে বুঝতে পারবে। তো এ ধরনের রিটেইনার যখন আপনি কিছুদিন দাঁতের সঙ্গে লাগিয়ে রাখবেন, তখন পুনরায় ফাঁকা হয়ে যাবে না, সেই সঙ্গে স্থায়ীভাবে আপনার দাঁতের সেই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, এছাড়া দাঁতের এ ধরনের ফাঁকার জন্য এতক্ষণ আপনারা যে এই পর্যন্ত এটি ঘরোয়া মাধ্যমে ট্রিটমেন্টের আলোচনা আমি করলাম, এখন যে চিকিৎসা পদ্ধতিটি আপনাদের আলোচনা করব তা হলো ফিলিংয়ের মাধ্যমে, অর্থাৎ দাঁতের মধ্যবর্তী স্থানে ফিলিং করে, কালার ম্যাচিং ফিলিং করে বা পুটিং করে, এটি কালার 100% ম্যাচিং হয়ে থাকে, তো এই ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করা এবং এর স্থায়িত্ব সম্পর্কে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা ছিল আর সেটি এখানে ফিলিংয়ের মাধ্যমে বন্ধ করা হয়েছে। তো এটিও চাইলে করাতে পারেন আর এর দীর্ঘস্থায়িত্ব বেশ অনেক দিনই হয়ে থাকে। ফিলিং দ্বারা দাঁতের ফাঁকা বন্ধ করার পরে ডাক্তার আপনাকে কিছু নিয়ম বলে দিবে, যেমন এমন ফিলিং করা দাঁত দিয়ে আপনি অনেক শক্ত কিছু কামড় না দেওয়াই ভালো, সেক্ষেত্রে ফিলিং ভেঙে যেতে পারে। তো যদি এ ধরনের নিয়ম আপনি মেনে চলেন তাহলে 2 থেকে 4 বছর, 5 বছর, এর বেশি সময় পর্যন্ত এই ফিলিংগুলা টিকে থাকে বা অক্ষত থাকে। কিন্তু যদি অধিক শক্ত কোনো কিছু কামড় দেওয়া হয় বা অন্য যে কোনো কারণেও কিন্তু ফিলিংটি আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে স্বাভাবিকভাবে 2 থেকে 4 বছর এটি ভালোভাবে স্থায়ী থাকে, এর চিকিৎসা খরচটাও তুলনামূলক কম হয়ে থাকে। তো ভিউয়ার্স, চাইলে এ ধরনের ফিলিংয়ের মাধ্যমেও আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। এটি করাতে খুব অল্প সময় লাগে, শুধুমাত্র দাঁতের সঙ্গে কালার ম্যাচিং ফিলিং সেটিং করে সেখানে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এটি করা হয়ে থাকে, যেটিকে কম্পোজিট ফিলিং বা লাইট কিওর ফিলিং অথবা লেজার ফিলিং বলা হয়ে থাকে।
তো ভিউয়ার্স, এই লেজার ফিলিং এর মাধ্যমেও আপনি এটি করাতে পারেন। এর লংজিভিটি আপনার কাছে নির্ভর করবে। যদি একটু সাবধানে থাকতে পারেন তাহলে এটি 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী থাকতে পারে বা হতে পারে। ভিউয়ার্স, এরপরে রয়েছে ব্রেসেস ট্রিটমেন্ট। অর্থাৎ যদি এ ধরনের দাঁতের ফাঁকা থাকে, যে ফিলিং এর মাধ্যমে যে ট্রিটমেন্টের কথাটি বললাম, এটি স্থায়ী চিকিৎসা বলা যাবে না, কারণ এটি যে ফিলিং করা হয় সেটি আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, অধিক চাপে ভেঙে যেতে পারে। কিন্তু এখানে যে ট্রিটমেন্ট পদ্ধতিটি দেখতে পাচ্ছেন, এটি ব্রেসেস ট্রিটমেন্ট। তো এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে যদি দাঁতের ফাঁকা বন্ধ করা হয়, সেটি হবে স্থায়ী চিকিৎসা, যেমনটি এখানে করা হচ্ছে। ভিউয়ার্স, এমন ফাঁকার জন্য এটি ব্রেসেস করা হচ্ছে, যখন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরিভাবে এ ধরনের ফাঁকা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর পুনরায় এ ধরনের ফাঁকা ফিরে আসার সম্ভাবনা থাকে না। তো এই ব্রেসেসের এর মাধ্যমে আপনার দাঁতের এমন ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করা হয়ে থাকে। ভিউয়ার্স, এছাড়া যখন অতিরিক্ত আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের যে প্রবলেমগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে করা হয়ে থাকে। ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসায় ব্রেসেস ব্যবহার করা হয়, এবং আপনার যদি দাঁত আঁকা বাঁকা এবং উঁচু নিচু থাকে, সেক্ষেত্রেও ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক করা যায়। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব যে এমন ফাঁকা দাঁতের জন্য যে চিকিৎসা করাবেন না বা যে চিকিৎসা না করাই ভালো। ভিউয়ার্স, অনেকেরই ফাঁকা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেয়ে থাকেন বা অন্য কারো কাছে পরামর্শ নিয়ে থাকেন। হয়তো কখনো কখনো ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা আপনারা দেখেছেন বা পরামর্শ পেয়েছেন। তো ভিউয়ার্স, ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট এমন দাঁতের জন্য না করাই ভালো। ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হলে প্রথমত আপনাকে এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। দুটি দাঁতেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে ফাঁকা দাঁতের সমস্যার জন্য এখানে দাঁত কেটে ছোট করা হয়েছে, এবং দাঁত কেটে ছোট করার পরে সেখানে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। মূলত এই ট্রিটমেন্টটি আমি না করার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এই ট্রিটমেন্টটি আপনারা করাবেন না। ফাঁকা দাঁতের জন্য ক্যাপের ট্রিটমেন্ট করাবেন না, এটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ভিউয়ার্স, এর জন্যই এমন দাঁতের ফাঁকার জন্য এমন ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন না। অনেকেই দুইটার জায়গায় 4টা দাঁতে যদি ফাঁকা থাকে, তাহলে 4টে মিলে ক্যাপ করিয়ে থাকেন, এটি না করাই ভালো, কারণ এ ধরনের চিকিৎসার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর এর জন্য ফাঁকা দাঁতের চিকিৎসা কখনোই ক্যাপের মাধ্যমে করানোর চেষ্টা করবেন না। ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য হয় ব্রেসেস ট্রিটমেন্ট করাতে পারেন, এটি স্থায়ী চিকিৎসা, অথবা চাইলে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন, এটিও বেশ দীর্ঘস্থায়ী একটি চিকিৎসা, অথবা আপনারা ইলাস্টিকের মাধ্যমে নিজ বাসায় বসে এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে দাঁতে ট্রাই করে দেখতে পারেন, ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। তবে ফাঁকাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এ ধরনের রিটেইনার যদি আপনি না করান, তাহলে পুনরায় আবারও কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা ঘটবে। এমন ফাঁকার জন্য আপনাকে বাস 4 থেকে 5 দিনের ভিতরেই দেখবেন যে আপনার দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যাবে এ ধরনের ইলাস্টিক ব্যবহার করাতে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।